দুর্নীতিতে চাপা পড়েছে চাকরি সরব হয়েছেন টেট প্রার্থীরা এরই ফল দেখা গেছে কলকাতার রাস্তায় অফিসের দিকে ছুটছেন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ ব্যাপক হারে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এরই গেছে কলকাতার রাস্তায় চোদ্দ সালে টেট প্রার্থীরা যারা বছরের পর বছর ধরে দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছিল এবার তারাই সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি এবারে কলকাতা শহর দেখল তারই এক উঁচু ছবি দুর্নীতি করেছেন যারা তারা আছেন দিব্বিতে বহু নেতা হয়েছেন গ্রেফতার কেউ কেউ আবার আতঙ্কে কাঁপছেন এরই মাঝে সম্প্রতি ব্যাপক পুলিশ মোতায়েনের মধ্যেও কলকাতায় অভিষেক ব্যানার্জির অফিসে পৌঁছেছে টেট প্রার্থীরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আইবি এবং এসটিএফ সহ সিনিয়র আইপিএস অফিসাররা কিন্তু তাতেও লাভ হচ্ছে না যে আগুন জ্বলছে বঞ্চিত প্রার্থীদের বুকে সে আগুন আর আগুন নেই এক ফুলকি আগুন আজ দাবানলে পরিণত হয়েছে এ থেকে অন্তত এটা স্পষ্ট সুখের ঘরে সুখে থাকা হয়তো আর হল না তৃণমূলের যতই ঢাকার চেষ্টা হোক মিথ্যা এরপরেও মাথা চারা দিয়ে ফের দীপ্ত কণ্ঠে এগিয়ে চলছেন চাকুরি প্রার্থীরা দাবি একটাই যোগ্য প্রার্থীদের চাকুরি আর যাই হোক এই অবস্থায় ঘুম উড়েছে তৃণমূলের পিসি তো এখন সকলের সামনেই রিপোর্ট আর এ নিউজ